আজকে আমি এই কাগজ ফুলের গাছে একটা গ্রাফট করব। এর আগে আমি বহুবার গ্রাফট করেছি কিন্তু কোনোদিনই সাকসেস হয়নি। পদ্ধতিটা আমার একটু ভুল ছিল, তাই এবার খুব ভালো করে দেখে করছি। তো আমি জবা গাছ, লেবু গাছ, নয়নতারা অনেক গাছে গ্রাফট করেছি, সব গাছ হয়েছে, সব গাছ সাকসেস হয়েছে, কিন্তু কাগজ ফুলে কোনো দিন আমি, বুগেনভিলিয়ায় কোনো দিন আমি সাকসেস হইনি, অনেকবার করেছি। তো এবার আমি খুব ভালো করে দেখে শুনে করছি, দেখি এবার কি হয়। তো এটা সাদা, এই যে বুগেনভিলিয়াটা এটা সাদা, এর সঙ্গে আমি একটা পিঙ্ক কালারের ডাল নিয়েছি, সেই ডালটা গ্রাফট করব। তো গ্রাফট করার সময় যে ডালটার সঙ্গে করব সেইখানের কাটিংটা হচ্ছে সবচেয়ে খুব খেয়ালভাবে করতে হবে। যে আগে আমার যেটা ভুল ছিল সেটা এবার আমি সংশোধন করছি। গাছের মিডিল বরাবর কাটলে হবে না, ডালের একটু সাইড থেকে কাটতে কেটে ডালটাকে বসাতে হবে। তো এবার সেইভাবেই করছি, দেখি দেখা যাক কী হয়। তো এটা যদি বাঁচে তারপরে আমি আবার এই গাছে অন্য দুটো কালার করব ভাবছি। ভালোভাবে ডালটাকে কেটে নিয়ে আর যে ডালটা গ্রাফট করেছি সেটা ভি শেপ কেটে নিয়েছি ভালো করে, আর এই ডালটা মিডিল থেকে না একটু সাইড থেকে কেটে এটাকে ভালো করে সেলো টেপ দিয়ে টাইট করে আটকে দিতে হবে, খুব ভালো টাইট করে। আর এখন তো বর্ষাকাল, বৃষ্টির জল যাতে না পড়ে সেদিকেও খেয়াল রাখতে হবে, যেখানে বৃষ্টি না পড়ে সেখানেই রাখতে হবে। তো এটা ভালো করে টাইট করে আটকে একটা প্লাস্টিক দিয়ে আটকে রেখে দেব। তো আশা করছি এবার আমি সাকসেস হব। অ্যাডেনিয়াম গাছও করা কিন্তু খুব সোজা, অন্যান্য গাছ করা খুব সোজা আমি দেখেছি, কিন্তু এই কাগজ ফুলের গাছ করা কিন্তু একটু টাপ আছে। তবে চেষ্টা করলে সবই হয় সেটাও, সেই জন্যই চেষ্টা বারংবার করে যাচ্ছি। তো খুব ভালো করে আমি এটাকে টাইট করে আটকে দিয়েছি, এবার পুরো প্লাস্টিক দিয়ে এটাকে সেটে দেব। তো যাতে জল না লাগে সেটা একটু খেয়াল রাখতে হবে অন্তত কিছুদিন। তো প্লাস্টিক দিয়ে আটকে এইভাবে রেখে দিচ্ছি গাছটা। যে কোনো গাছ গ্রাফট করতে হলে বৃষ্টির জল যাতে সেই অন্তত 10-15 দিন না লাগে সেদিকে খেয়াল রাখতে হয়। তো এভাবে আমি এটাকে এখন ঘরের মধ্যেই রেখে দেব, তারপরে কিছুদিন বাদে একটু পাতা বেরোলে তখন এই ঢাকা অবস্থায় বাইরেই করব। প্রায় এটা 20 দিন হলো, 20-22 দিন হয়ে গেছে। তো এখন খুলে দেখব কী অবস্থা। বাইরের থেকে দেখেছি সামান্য পাতা বেরিয়েছে, তবুও আমার ভরসা হচ্ছে না যেহেতু আগে কয়েকবার আমার হয়নি গাছটা। তো এবার সেই জন্য খুব উৎসাহ রয়েছে আমার যে গাছটা গ্রাফটা বাঁচলো কি না। খুব উৎসাহ আর টেনশন নিয়ে খুলছি কি হলো। এই যে দেখুন ছোট ছোট পাতা বেরিয়েছে, মনে হচ্ছে এবার আমি সাকসেস হলাম। সবে ছোট ছোট পাতা বেরোতে শুরু করেছে। তো এখন আমি গাছটাকে ঢেকেই রেখে দেবো আরও কিছুদিন। এক মাসের বেশি হয়ে গেল, 1-3 দিন হয়ে গেল। এবার বাইরের থেকে দেখতে পাচ্ছি পাতাগুলো বেশ বড় বড় হয়েছে। তো ভাবলাম দেখি এবার খুলে, সত্যি সত্যি পাতাগুলো বেশ বড় হয়েছে। খুব আনন্দ হচ্ছে যে এতদিন পরে আমি কাগজ ফুলের গাছের গ্রাফটা সফল হতে পেরেছি। তো যেহেতু খুব বৃষ্টি হচ্ছে এখন, তো সেই জন্য আমি ভাবছি এটাকে বাইরেই রাখবো, কিন্তু আর কদিন ঢেকে রেখে দিই, নাহলে ওখানে জল পড়ে হয়তো পচে যেতে পারে। তাহলে আপনারাও ট্রাই করতে পারেন, এই কাগজ ফুলে একটা গাছে নানান রকম ডাল, অনেক ডালপালা থাকলে নানান রকম কালারের গ্রাফট করতে পারেন। প্রথম দিকে নাও হলেও একদিন না একদিন হবেই, তবে পদ্ধতিটা ঠিকঠাক ফলো করলে হয়। দেখলাম আমার পদ্ধতির ভুলের জন্য এতদিন হয়নি, তবে এবার মোটামুটি পদ্ধতিতে ঠিকঠাক করেছি। এবার আশা করছি এই গাছে আরও অন্যান্য কালারের ডাল গ্রাফট করব। ফুল হলে নিশ্চয়ই সেই ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব। এখন যেহেতু ফুল আসছে না,
যখন ফুল হবে সেই ভিডিও অবশ্যই শেয়ার করব। কেমন লাগলো ভিডিও? ভালো লাগলে লাইক করবেন, আমার চ্যানেলটা নতুন হলে সাবস্ক্রাইব করবেন, আর কমেন্টস করে জানাবেন কেমন লাগলো ভিডিও। নমস্কার।